আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখন নদীর যে অবস্থা, সূর্য ডোবার ঠিকঠাক মুহূর্তে কি সৌন্দর্য একটা বিরাজ করছে। আমরা বিভিন্ন নৌকা দেখছি, বড় বড় নৌকা, এবং সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে। এমন সৌন্দর্য ধারণ আমরা সবাই মিলে উপভোগ করি, চলুন। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সেই শাহপুর ঘাট, যেটা বেলঘড়িয়ার পাশে অবস্থিত শাহপুর ঘাট। আমরা এখানে পাশে একটা সুন্দর পদ্মা নদী, এখানে আমরা কিছুটা সুন্দর সময় কাটাবো। দেখুন আপনার এই পদ্মা নদীর দৃশ্যগুলো কত সুন্দর। প্রিয় বন্ধুরা, আমরা এখন ধীরে ধীরে নিচের দিকে নামছি, সৌন্দর্য পুরোটা উপভোগ করার জন্য আপনাদের সঙ্গে থাকুন। প্রিয় বন্ধুরা দেখুন, এখানে ভাঙ্গা, বেশ ভাঙ্গা কিছু নৌকা এখানে অকার্যকর করে আছে। ওখানেও সামনে ভালো ভালো নৌকা আছে, আপনারা দেখুন নদীর কি সুন্দর বহমান দৃশ্য। এটা হচ্ছে সেই রাজশাহীর পাশে বয়ে চলা পদ্মা নদী, এখন মোটামুটি ভরা যৌবন বলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকের পানির পরিমাণ দেখে, এটা এখন ভরা যৌবন। আরও অনেক পানি উঠেছিল সেই নৌকার ওপরটায় পর্যন্ত। হাই গাইস, এমন সৌন্দর্য আপনারা দেখছেন কত মনোমুগ্ধকর, এমন সৌন্দর্য দেখে বলা যায় সেই রকম প্রেম, সেই রকম অনুভূতি, সেই রকম ভালোবাসা।